হযরত ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শিশু হাসান ও হোসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমাদের মধ্যে কে আসছে জানো? দু জাহানের বাদশাহের মেয়ে, হযরত আলীর স্ত্রী হাসান ও হোসেনের মা, জান্নাতের সর্দার নেই, খবরদার কবর বেয়াদবি করো না। আল্লাহর কবরে জানান খুলে দিন। কবর বলল, আমি দু জাহানের বাদশাহের মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান ও হোসেনের মাকেও চিনি না, জান্নাতের সর্দারনিকে চিনি না, আমি শুধু চিনি ইমান আর আমল। একটু চিন্তা করে দেখো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে, যাকে জান্নাতের সর্দানি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেলে আছি? আল্লাহ আমাদের ইমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মৃত্যু নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।